हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि आपनारा सकले खूब भालो आछेन। आज के मैं आपनादेर संगे शेयर करब एक इजी ब्रेकफास्ट रेसिपि, गोला रुटी। ये रेसिपिटी खूब सहजे झटपट बाड़ीते थाका अल्प कयेकटी उपकरण दिए खूब ताड़ाताड़ी बानिये नेवा जाए। तो आसुन देखे नी आमी आज के रेसिपिटी किभाबे तैरी करे निच्छि। गोला रुटी बानाते आमी प्रथमे एखाने निएछि एक कप परिमाण आटा, आर एखाने निएछि एक कप परिमाण मयदा, आर ब्याटारटा तैरी करते एखाने लागछे परिमाण मतो जल, लागजे स्वाद अनुजाई नून, और एखाने निएछि स्वाद मतो चीनी। तो आसुन एरपर चले जाई परेर स्टेपे। प्रथमे आमी एखाने गोलाटा तैरी करब, तार जोन्नो आमी एकटा बड़ो पात्र निएछि। एखन आमी एर मध्ये दिये दिच्छि एक कप परिमाण आटा, आर दिये दिच्छि एक कप परिमाण मयदा। तबे जदि आपनादेर एखाने मने हय ताहले शुधु आटा दिएओ करते पारेन बा शुधु मयदा दिएओ करते पारेन। तबे आज के मैं आपनादेरके एभावे करे देखाच्छि, आर एभावे करले किन्तु एई गोला रुटीटा खेते भीषणई भालो हय। एखन आमी एर मध्ये एड करछि हाफ टी स्पून लवण, आर दिच्छि टू टेबिल स्पून चीनी। तबे एई चीनीटा अपशनल, जदि एर मध्ये कारो मिष्टि पछन्द ना हय तबे ना दिलेओ चलबे। एबारे एई सब शुकनो उपकरणगुलि भालोभाबे मिशिये निच्छि। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। প্রথমে আমি পুরো জলটা একেবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি এই কাপে হাফ কাপ জল দিলাম, তারপর এই মিশ্রণটাকে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখি মনে হচ্ছে যে এর মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল লাগবে, তবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে ভালো করে ডাব্বু হাতাটা পিছন দিক দিকে টিপে টিপে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে। দেখুন আমার এখানে ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। ব্যাটারটা আমি এখানে কিন্তু খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি ঘন রাখবো না, ঠিক এরকম কনসিস্টেন্সিতে এটা তৈরি করে নিতে হবে। এখানে আমার এই ব্যাটারটা তৈরি করতে এরকম কাপের ঠিক দেড় কাপ জল লেগেছে। এখন আমি এই গোলা রুটিগুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে এরকম একটা ননস্টিকের তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবারে এই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এইভাবে তাওয়ার চারদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এরকম ডাব্বু হাতার দু হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবারে এই হাতার পিছনটা দিয়ে ভালোভাবে যতটা সম্ভব তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যদি আপনারা কেউ একটু মোটা রুটি খেতে পছন্দ করেন তাহলে এই গোলাটা একটু বেশি পরিমাণে দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে, তাহলে এই গোলা রুটিটার থিকনেসটা একটু বেশি হবে। এবারে এই গোলাটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু সেট হতে দেব, তারপরে এটাকে উল্টে দিতে হবে। এই পুরো প্রসেসটায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করব, তা না হলে ওপরটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। এবারে এই রুটিটার এক পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে রুটিটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আবারও একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি আপনাদেরকে একটু ছোট সাইজে করে দেখাচ্ছি। তেলটাকে একটু ভালো করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে ঠিক এক হাতা গোলা দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এই হাতার পিছনটা দিয়ে গোলাটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। এটা করার সময় যদি আপনাদের মনে হয় যে একটু তেল কম লাগছে, তাহলে অল্প করে চামচে করে একটু তেল নিয়ে এর চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিতে পারেন। তবে মনে রাখতে হবে এই রুটিগুলো ভাজবার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সময় নিয়ে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবারে আমি এটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের আজকের ভীষণই চটজলদি একটি ব্রেকফাস্ট রেসিপি, গোলা রুটি। একইভাবে আপনারা রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে পরিবারের সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখুন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।